অনেকে মনে করে যে যেহেতু ইউরিনের বার্নিং সেন্সেশনটা তার বেশি হচ্ছে সুতরাং পানি বেশি খেলে হে সেটা হয়তো ঠিক হয়ে যাবে এবং অনেক সময় ঠিক হয়েও যায় এক্ষেত্রে কখন আসলে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে যেমন ধরুন কারো যদি ডিহাইড্রেশন হয় সারাদিন পানি পান করতে পারে নাই প্রস্রাবে একটু জ্বালা পোড়া হচ্ছে কিন্তু হয়তো ইনফেকশন নেই সে হয়তো ভালোভাবে পানি পান করলে ওই সময় প্রস্রাবের অংটা কিছুটা গাঢ় হয় যখন ডিহাইড্রেশন জনিত হয় আর ইনফেকশন হলে বিশেষ করে তখন কিন্তু ইউরিনের ফ্রিকুয়েন্সিটা খুব বেড়ে যায় ডিহাইড্রেশনে কিন্তু ফ্রিকুয়েন্সি বাড়ে না একটু জ্বালা যন্ত্রণা হয় সেটা পানি খাওয়ার পরে সেরে যায় তারপরে একটা ইউরিনের রুটিন পরীক্ষা নেওয়া করে নেওয়া ভালো এই জন্য যে ইউরিনে কোনো আমরা ডব্লিউবিসি বা সেল বলি বা কোনো ব্যাকটেরিয়া কিছু আছে কি না সেটা একটু দেখে দিতে পারলে ভালো ডিহাইড্রেশন জন্য তো এক ধরনের জ্বালা পরা হয় এক ধরনের যন্ত্রণা হয় সেটা কিন্তু পানি খাওয়ার পরে ঠিক হয়ে যায় সেটাতে অ্যান্টিবায়োটিক লাগে না এবং ইনফেকশন যখন হয় বিশেষ করে কালচারে যখন কোনো জীবাণু পাওয়া যায় তখন অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত কিন্তু এটা বুঝতে হবে যে জনিত যে জ্বালা পোড়া সেটাতে কিন্তু প্রসাব বারবার হয় সাধারণত কিন্তু ডিহাইড্রেশন হলে যে একটু জ্বালা পোড়ার ভাব হয় যেটা সেটাতে কিন্তু বারবার প্রসাব হয় সে বরং প্রসাব কমে যায় কিছুটা এটা আর একটা যেটা আপার ইউ ইউরিনেটিক ইনফেকশন বলে আমরা যেখানে কিডনি পর্যন্ত চলে যায়। সেসব ক্ষেত্রে কিন্তু বেরুদণ্ডের দুই পাশে একটু হেভিনেস বা একটু ব্যথা হয় আবার অনেক সময় একটু শীত করে জ্বর আসে আবার প্রস্রাব একটু গাঢ় বন্যের অনেক সময় হয় সেই জিনিসগুলো যদি আমরা একটু সচেতন থাকি তাহলে আমরা তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবো এবং ইউরিনের একটা রুটিন বা কালচার পরীক্ষা দিয়ে একটু পানি পান করার পরিমাণটা বাড়িয়ে দিলাম এবং ডাক্তারের স্বর্ণপূর্ণ হলাম এছাড়া আর কি কি লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে তার ইউরিন ইনফেকশন হয়েছে ইউরিন ইনফেকশনে বিশেষ করে মেয়েদের যেটা হয় তারা ফ্রিকুয়েন্সি তারা হচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাব তাড়াতাড়ি করতে হচ্ছে আর্জেন্সি বলে আমরা যেটা এর সাথে আপনার অনেক সময় ফ্ল্যাঙ্ক পেইন বলি আমরা মেরুদণ্ডের দুই পাশে এটা ব্যথা হয় এই ব্যথাটা অনেক সময় প্রস্তাবের রাস্তার দিকে আসে অনেক সময় লো ব্যাক পেইন মেরুদণ্ডের ব্যথাকে আমরা কিডনির ব্যথা হিসেবে মনে করি লো ব্যাক পেইনের ব্যথাটা কিন্তু প্রস্রাবের রাস্তার দিকে সচরাচর আসে না এটা ফ্ল্যাঙ্কে অর্থাৎ মেরুদণ্ডের দুই পাশে থাকে কিন্তু ওইদিকে আসে না এবং ব্যান্ড করলে অর্থাৎ কেউ যদি নামাজ পড়তে যায় বা নিচু হয়ে কিছু নিতে যায় তখন ব্যথাটা বেশি লাগে লো ব্যাক পেনে যেটা কিন্তু মূত্রনালের ইনফেকশন বিশেষ করে আপার ইউটিআইতে যে পেনটা হয় সেটা কিন্তু ওইরকম হবে না এবং ওটার সাথে একটু বমিভাব হবে একটু কাপুনি দিয়ে জ্বর আসবে এবং অনেক সময় জ্বর আসলে কিন্তু জ্বর জ্বর ভাব হয় তারপরে বাচ্চাদের ক্ষেত্রে তারা খাবার রিফিউজ করে খেতে চায় না তারা খেলতে চায় না বাচ্চারা কিন্তু অত বলতে পারে না সেই জন্য তারা খাবার রিপ্লেস করে খাবার খেতে চায় না এই ধরনের উপসর্গ উপসর্গগুলো যখন হয় তখন কিন্তু আমরা মূত্রণারের ইনফেকশন সন্দেহ করে এই পরীক্ষা করতে দেওয়া উচিত